হ্যাঁ গাইস, ওয়েলকাম টু ফুটবল দুনিয়া, আর ভিডিওতে সবাইকে স্বাগত। তো এই ভিডিওতে কথা বলবো ইস্ট বেঙ্গল ভার্সেস চেন্নাই এফসি ম্যাচ নিয়ে। না, এই ম্যাচের রিভিউ দেওয়ার মতো সেরকম কিছু নেই, অ্যাটলিস্ট ইস্ট বেঙ্গলের পক্ষে এই ম্যাচটা একেবারেই খুব একটা ভালো যায়নি। তবে আজকের ভিডিওতে ইস্ট বেঙ্গল কোচ স্টিফেন কনস্ট্যান্টাইনকে নিয়ে দু একটা কথা আমি বলবো, এর আগে আমি বলেছি, আজকেও বলবো। তো একদম পুরোপুরি রিভিউ না হলেও ম্যাচের কিছু কিছু মুভমেন্টকে একটু ডেসক্রাইব করবো, এবং সেখানে স্টিফেন কনস্ট্যান্টাইনের কিছু সিদ্ধান্ত নিয়ে অবশ্যই আমার বক্তব্য জানাবো। প্রথমত, ইস্ট বেঙ্গল আবারও একটা অদ্ভুত টিম নামায়। সত্যি কথা বলতে গেলে স্টিফেন কনস্ট্যান্টাইনের টিম সিলেকশন কখন যে কি হয় সেটা সত্যি কথা বলতে গেলে মানে খুব একটা বোধগম্য হয় না। এই কথাটা এর আগেও আমি বলেছি অনেকবার যে স্টিফেন কনস্ট্যান্টাইন কখন যে কাকে কোন পজিশনে কী যে স্ট্র্যাটেজিতে খেলাতে যান সেটা হয়তো খুব সম্ভবত উনি নিজেও জানেন না। যাই হোক, আজও একটা অদ্ভুত মুভ দেখলাম। আজকে চেরলামুস ক্রিয়াকুকে তিনি স্টপারে খেলালেন। চেরলামুস ক্রিয়াকু জেনারেলি লেফট ব্যাকের ফুটবলার এবং কিছুটা সামনের দিকে তিনি খেলতে পারেন। তো সেই রকম একজন ফুটবলারকে তিনি আজকে স্টপারে খেলালেন এবং তার সঙ্গী ছিল চুংগুঙ্গা। তো এটা একেবারেই খুব একটা ইস্ট বেঙ্গলের পক্ষে ক্লিক হলো না, আর শেষ পর্যন্ত চেরলামুস ক্রিয়াকুকে ম্যাচের একটা সময় তুলেও নিতে হলো। এছাড়াও আজকে আরও একটা জিনিস দেখলাম যে ইস্ট বেঙ্গল কোচ স্টিফেন কনস্ট্যান্টাইন মাঝ মাঠে বেশ কিছু পরিবর্তন নিয়ে এসেছেন, এবং সত্যি কথা বলতে গেলে কে যে কোন পজিশনে প্লেয়ার কার যে মাঠে কি দায়িত্ব সেইটা সত্যি কথা বলতে গেলে বোঝা যায়নি। এবং ইস্ট বেঙ্গলের দুটো গোলই হলো ডিফেন্সের ভুলে। ইস্ট বেঙ্গল কোচ স্টিফেন কনস্ট্যান্টাইন এবং ইমাম ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট বারবারই একটা কথা বলে, ট্রাস্ট দ্য প্রসেস। কিন্তু মরশুমের শেষে এসেও কারিকারি এবং রহিম আলী ইস্ট বেঙ্গল ভুলের দোষে যেরকম দুটো গোল করে চলে গেল, আর যে কবে প্রসেসটা ঠিক হবে সেটা সত্যি কথা বলতে গেলে আমরা কেউই জানি না। এবং ইটস ভেরি টাফ সিচুয়েশন ফর ইস্ট বেঙ্গল সাপোর্টার্স যে তাদেরকে এগুলো প্রত্যেক দিন ডাইজেস্ট করতে হচ্ছে, এবং আই থিঙ্ক ইটস ভেরি হার্ড টু ডাইজেস্ট। সত্যি কথা বলতে গেলে যেরকমভাবে ইস্ট বেঙ্গল হারছে এবং যে ফুটবল খেলে হারছে, মুখে তো অনেক বড় বড় কথা বলা যায়, শীর্ষকর্তা থেকে শুরু করে ইমামি গ্রুপের কর্মকর্তা থেকে শুরু করে ইস্ট বেঙ্গল কোচ, সবাই খুব জ্ঞানের কথা বলে বড় বড়, কিন্তু সত্যি কথা বলতে গেলে মাঠে তার ইমপ্লিমেন্টেশন কিন্তু কিছুই হচ্ছে না। তো যাই হোক, আজ কিন্তু ইস্ট বেঙ্গল দুটো গোলই কিন্তু কনসিস্ট করলো ইস্ট বেঙ্গল ডিফেন্সের মন্থরতার জন্য। হ্যাঁ, একদমই ঠিক, ইস্ট বেঙ্গল ডিফেন্সের স্লোনেসটাকে কাজে লাগিয়ে কিন্তু দুটো গোল অনায়াসে করে চলে গেল কারিকারি এবং রহিম আলী। এই চেন্নাই এফসি খুব সম্ভবত গত 10টা ম্যাচের মধ্যে একটি ম্যাচেও তারা জিততে পারেনি, সেই রকম একটা টিমের এগেনস্টে ইস্ট বেঙ্গলের এই পারফরমেন্স কিন্তু একেবারেই গ্রহণযোগ্য নয়। ফার্স্ট গোলটার ক্ষেত্রে তো চুংগুঙ্গা কী যে করলেন সেটা হয়তো তিনি নিজেও জানেন না, আর সেকেন্ড গোলটার ক্ষেত্রে কমলজিৎ যখন ক্লিয়ার করলেন, একটা প্লেয়ার বক্সের মধ্যে পড়ে আছে কিন্তু সার্থক গোল ওই অদ্ভুতভাবে একটা বলটা দিয়ে দিল অপোনেন্টের পায়ে এবং সেখান থেকে অনায়াসে গোল করে চলে গেল রহিম আলী। আরও কিন্তু বেশ কয়েকটা গোল হতে পারতো, এবং ইস্ট বেঙ্গল অ্যাটাক কিন্তু আজকের একেবারেই সেরকমভাবে ডানা বাঁধেনি। অন্যদিকে আবারও ইস্ট বেঙ্গল কোচ স্টিফেন কনস্ট্যান্টাইনের সুমিত পাসির প্রতি অতিরিক্ত ভালোবাসা। ভিপি সুয়েডের পরিবর্তে তিনি সুমিত পাসিকে নামালেন, এবং সত্যি কথা বলতে গেলে আমি যতক্ষণ খেলাটা দেখেছি আমার মনে পড়ছে না আমি সুমিত পাসিকে একটাও ঠিক পাস করতে দেখেছি। ইভেন তার দিক থেকে লুজ বল পেয়ে গিয়ে চেন্নাইন কিন্তু অনেকবার অ্যাটাকে চলে গিয়েছে। ইস্ট বেঙ্গল কোচ স্টিফেন কনস্ট্যান্টাইন কবে তিনি আর টিমটাকে তৈরি করতে পারবেন? তিনি তো বারবারই একটা কথা বলেছেন যে এই টিমের খুব বেশি পরিবর্তনেরও দরকার নেই, চার পাঁচজনকে পরিবর্তন করে দিলেই হয়ে যাবে। তো আমি জানি না তার টিমের কেন এরকম পারফরমেন্স হচ্ছে, একটা ম্যাচ জিতলেই উনি ভেবে নেন যে উনি বিশাল কিছু করে ফেলেছেন। আমার মনে হয় এর থেকে শিক্ষা নেওয়া দরকার, কী আর বলবো বলো। ভিডিওটা এই পর্যন্তই ছিল, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করে দিয়ে মনে করে আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে বলুন, কারণ তোমরা জানি ফুটবল নিয়ে সঠিক তো সবার পেতে গেলে তোমাদের ফুটবল দিনের চ্যানেলে আসতেই হবে। চলো এখন কিন্তু এই পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিওতে।